অসুস্থতা একজন মানুষের জীবনের চলার পথে সৃষ্টি করে বাধা রোগাক্রান্ত একজন মানুষই শুধু বুঝতে পারেন সুস্থ থাকা কতটা সুখের নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কী করা উচিত সময়ের অভাব অর্থ কিংবা অলসতার কারণে নিতে পারে না চিকিৎসকের পরামর্শ মানুষের স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্যকথা আর আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা শম্পা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও সমাধান বিষয়ে থাকে আলোচনা স্টুডিওতে থাকেন আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিডনি রোগ কখনও আগাম জানান দিয়ে আসে না তাই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে জানা এবং এই জন্য নিয়মিত পরীক্ষা করানো জরুরি কিডনি রোগ প্রতিরোধযোগ্য প্রাথমিক অবস্থায় রোগের কারণ নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে কিডনি রোগ প্রতিরোধ করা যায় স্বাস্থ্যকথার আজকের বিষয় কিডনি রোগের কারণ এবং করণীয় আর এই বিষয়ে পরামর্শ দিতে আমাদের সঙ্গে আজ আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক নাজনীন মাহমুদ সালাম আলাইকুম যুক্ত হতে পারেন দর্শক আপনারাও সমস্যার কথা জানাতে ফোন করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আমরা শুরু করতে চাই আমাদের আজকের আলোচনা ডাক্তার নাজদিন মাহমুদ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্যকথাতে যেটি বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় কিডনি রোগ যোগ্য। কিভাবে আসলে কিডনিকে আমরা সুস্থ রাখতে পারি কিভাবে প্রতিরোধ করতে পারি এই সমস্যাগুলো আপনার কাছ থেকে শুনে নিব আলোচনা একটু শুরু করতে চাইব আপনাদের কাছে নিশ্চয়ই অনেক রোগী এসে থাকে আমরাও চারপাশে দেখে থাকি যে কিডনির পাথর যেটি সেটি একটি খুবই একেবারে কমন একটি সমস্যা কেন আসলে পাথর হয়ে থাকে আর করণীয় কি থাকবে ধন্যবাদ কিডনির পাথর রোগ বর্তমান সময়ে অনেক বেশি দেখা যায় যেহেতু আমাদের খাদ্যাভ্যাসটা অনেক বেশি খুব বেশি একটা ভালো না তো সাধারণত কি কারণে বা কাদের কিডনিতে পাথর রোগ হয় সেটা একটু বলছি আমি যারা ছোটোকাল থেকে অনেক কম পানি খায় আমরা জানি একজন সুস্থ স্বাভাবিক মানুষের যাদের বয়স আঠেরো বছরের বেশি তাদের সাড়ে তিন থেকে চার লিটার পর্যন্ত পানি খাওয়াটাও জরুরি এবং যাদের যেসব দেশে ডিহাইড্রেশন বেশি হয় যেমন সৌদি আরব গরমের দেশগুলোতে বা আমাদের দেশে গরমকালে যদি আমাদের পানির পরিমাণটা চার লিটারের জায়গায় পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার পর্যন্ত আমরা প্রয়োজন বিশেষে করতে পারি এবং আমার শরীর যাতে কোনোভাবে ডিহাইড্রেটেড না হয় পানি শূন্যতা যাতে শরীরে না হয় এবং যেটা করতে হবে কতগুলো খাওয়া দাওয়ার বিষয় আছে যে বিষয়গুলো আমাদের আমরা যদি মেনে চলি তাহলে আমাদের পাথর হওয়ার পসিবিলিটি কম থাকে এর মধ্যে কতগুলো ফল আছে কতগুলো শাকসবজি আছে এবং অন্যান্য খাবার আছে ফলের মধ্যে যেসব ফলে পাথর যাদের হয়ে গিয়েছে তারা একেবারেই খাবে না এবং যাদের পাথর হতে পারে বা হওয়ার পসিবিলিটি আছে তারা একটু কম পরিমাণে খেলে এটা ভালো হয় এর মধ্যে কিডনি রোগের পাথর যদি আসলে কিডনিতে পাথর হয়ে থাকে এই রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তারা আসলে কি করণীয় সেটা তো আমরা শুনবই ধাপে ধাপে কি খাবেন আর কি খাবেন না তবে তারা কি একটু বলবেন যে কিডনি রোগে পাথর হলেই অনেকেই আসলে মনে করে থাকে যে এটিকে আসলে অপারেশন করে ফেলতে হবে একটি কাটা ব্যাপার থাকে আসলে কি তাই কিনা পাশাপাশি কিডনি রোগে পাথর হওয়ার আসলে সিমটাম বা উপসর্গগুলো কিভাবে বুঝতে পারেন ধন্যবাদ কিডনি রোগে পাথর হলে সব ক্ষেত্রে যে অপারেশন লাগবে এমন কোনো কথা নাই অথবা অপারেশন করা যাবে এরকম একটা ব্যাপারও নাই পাথরটা যদি কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার যে রাস্তাটা আছে আমরা পেলভিক্যালিসিয়াল সিস্টেম বলি বা ইউরেটার বলি সেখানে যদি পাথরটা আটকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে অপারেশান করাটা জরুরি আর খুব বেশি ছোট পাথর তো অপারেশনের যোগ্য না আর কিডনির মাংসের ভিতরে যে পাথর থাকে সেই পাথরটা যদি অনেক বেশি বড় হয় তাহলে পাশে দিয়ে ছিদ্র করে অথবা ফুটা করে আমরা সেই পাথরটা অপারেশান করা যায় অথবা বা ইএসডাব্লিউএল বলি পাথরটাকে গুঁড়া গুড়া ক্রাশ করে ফেলা যায় দুই তিন পাথরটা ক্রাশ করা যায় কি কি হলে বুঝবে যে পাথর হয়েছে প্রথম প্রাথমিক ক্ষেত্রে কোমরে ব্যথা হবে অথবা পেটের সামনের দিকে যেখান দিয়ে পাথরটা নামে সে সেই জায়গাটাতে ব্যথা হবে এবং প্রস্রাবের রং লালচে হবে পাথর হলে প্রস্রাবটা লালচে হবে এবং তীব্র ব্যথা পাথর যখন উপর থেকে নেমে আসবে সেই ব্যথাটা অনেক প্রচণ্ড ব্যথা হবে যেটা রুগী সহ্য করতে পারবে না এটাই প্রাথমিক সিমটম হবে ব্যথাটা সাধারণত রেডিয়েট করে হচ্ছে ইতালিয়ার দিকে আমাদের যে জননাঙ্গ আছে সেই দিকে অথবা পায়ের দিকে পাথরের রে রেডিয়েশনটা ব্যথাটা ওই দিকে গেলে আমাদের মনে করতে হবে যে কিডনিতে পাথর হয়েছে ডক্টর নাজদিন মাহমুদ আরেকটি কমন নিশ্চয় আপনারাও ফেস করে থাকেন রোগীদের কাছ থেকে কারো হয়তো পাথর হলো তার জন্য হয়তো ক্র্যাশে যাচ্ছেন আপনারা বা বিভিন্ন পদ্ধতি বললেন চিকিৎসার তিনি হয়তো শুনেছেন যে উমুকের পাথর হয়েছিল তাকে তো ক্র্যাশ করা ক্র্যাশ করেই ভালো হয়ে গিয়েছে আমাকে কেন অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে এই যে আসলে এক এক রোগীর কেস হিস্ট্রি আসলে এক এক রকম যে অনেক কিছুর উপর নির্ভর করে সেটা যদি একটু বিস্তারিত বলতেন কারণ একজনের যে আসলে অপারেশন লেগেছে দেখে আমারও লাগবে এমন কোনো কথা নেই অপারেশন ধন্যবাদ অপারেশনটা ডিপেন্ড করে পাথর কোন জায়গায় আছে সেই জায়গার উপর ডিপেন্ড করে হচ্ছে অপারেশন পাথর বললাম তো ইউরেটারে যদি পাথর আটকে যায় তাহলে ক্রাশ করা সে অপারেশন ইজি হয় মানে অপারেশনটা করে ফেললে ওটাতে তাড়াতাড়ি কিওর হয় কারণ পাথর যদি এটকে যায় তাহলে কিডনিটা ফেলিওর হওয়ার পসিবিলিটি থাকে তাহলে তো আমাদের উদ্দেশ্য কী কিডনিটাকে ফেলিওর হাত থেকে বাঁচানো এছাড়া অপারেশন আর ক্রাশ অলমোস্ট কাছাকাছি আপনি এটা হচ্ছে নিজের পছন্দের ব্যাপার কেউ মনে করে যে হ্যাঁ একবারে পাথরটা বের করে ফেলে দেব কেউ মনে করে যে হ্যাঁ বারবার সিটিং দিয়ে আমি ক্রাশ করব ইটস অল দ্য সেম বাট বেশি ছোট পাথর হলে ওটা সাধারণত ক্রাশও লাগে না অপারেশনও লাগে না ওটা আমরা যাতে পাথর যাতে বড় না হয় সেজন্য খাদ্যাভ্যাসটা এবং কিছু ওষুধ আছে ওগুলো আমরা অ্যাডজাস্ট করে দিই ডাক্তার নাজদিন মাহমুদ বলছিলাম যে কারো একবার কিডনিতে পাথর হলো তাকে হয়তো একবার অপারেশন করতে হলো এবং আপনারা চিকিৎসা বিজ্ঞান বলে থাকে যে আবারও কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা মানুষ আসলে কতবার তাহলে এই অপারেশনের মধ্য দিয়ে যাবে আসলে যাদের একবার অপারেশন হয়েছে তারা যদি খাদ্যাভ্যাস চেঞ্জ না করে পরিবর্তন না করে তাহলে তার বারবার পাথর হবে কারণ তার কিডনিটা ওই জিনিস অক্সালেট ইউরিক অ্যাসিড ওটা যে ফিল্টার হয় কিডনিতে ওই জিনিসটা ওখানে স্ট্যাগনেশান হয় ওখানে জমে থাকে আর কি ওনার ওরকমভাবে ভাবে ফিল্টার হয় না এবং ওই জিনিস ওই যুক্ত খাবার যেগুলো আছে ইউরিক অ্যাসিড অক্সালেট যুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার এই খাবারগুলি উনি যদি না খায় সারা জীবন তাহলে পাথর পরবর্তীতে আর হবেই না কিন্তু আমরা তো সেই জিনিসটা চেঞ্জ করতে পারি না মানে আমরা শুনি না আর কি কথাটা রুগীদের কথা বলছি তো ওনারা যদি খাদ্যাভ্যাস চেঞ্জ করে আমি বলছি কিছু খাবার আছে যেসব খাবারে পাথর বারবার হবে তার মধ্যে গরু খাসি কলিজা মগজ তারপরে ছোট মাছ বড় মাছের ডিম টমেটো গাজর ফুলকপি বাঁধাকপি গাঢ় সবুজ শাক ও সবজি যেমন ব্রকলি পুঁই শাক পালং শাক অ্যাভোকাডো ফলের মধ্যে অ্যাভোকাডো আছে ব্ল্যাকবেরি স্ট্রবেরি ক্র্যানবেরি তারপরে কমলা যারা অনেক বেশি কমলা লেবু খায় সেটা কমলা লেবু কী করে অক্সালেটকে এক্সক্রিশন ক্যালসিয়াম এক্সক্রিশনটা বাড়িয়ে দেয় তো সেই জিনিসটা সৌদি আরবে খুরমা খেজুর অনেক বেশি খায় এখন বাংলাদেশেও অনেকে খাচ্ছে তো সেই জিনিসগুলি গমের ভুসি লাল আটার রুটি তারপরে টোফু বাদাম এসব জিনিসগুলি যদি আমরা এভয়েড করতে পারি তাহলে পাথর বারবার হবে না। পাথরকে বন্ধ করবার জন্য আমরা অনেকগুলো কিন্তু সবুজ শাকসবজি গুলো আসলে আমাদের শরীরের অন্যান্য ঘাটতি পূরণে কিন্তু অনেক সহায়তা করে বা আর অন্যান্য কাজে সহায়তা করে। একটি জিনিসকে বন্ধ করতে যে আমরা এই যে খাদ্যঅভ্যাসে পরিবর্তন আছে সেটা আসলে অন্য যেমন পুই পালং শাক যদি আমি না খাই তাহলে খাবো মানে পুই পালং শাক দুটা শাক এর বাইরে তো আরো অনেক শাক আছে সেগুলো দিয়ে আমার ঘাটতি পূরণ করব। অথবা যেই সবজিগুলোর নাম আমি বললাম শীতকালীন সবজিগুলো সেগুলো বাদ দিয়ে আদার্স যেসব সবজি আছে সেগুলো খেলে কিন্তু ঘাটতিটা আসলে পূরণ হয়ে যায় এরকম না যে ওই মানে গরুর মাংসই খেতে হবে গরুর মাংস আর খাসির মাংসতেই বেশি ইউরিক অ্যাসিড থাকে ওটাতে পাথর হয় তো ওই জিনিসটা অ্যাভয়েড করলে হয় মুরগির মাংস খাবো তো আদার্স তো আছে খাওয়া দাওয়া সুতরাং আমাদের সেই সেরকম প্রবলেম হয় বলে আমার কাছে মনে হয় জি তার মানে কেউ যদি আসলে পাথর একবার হয়ে থাকে এবং তিনি যদি আরো একবার আসলে এই অভিজ্ঞতার মধ্যে আরো অনেক বেশি থেকে যায় আরো শুনে নিব কিডনি রোগের কি কি রোগ হতে পারে এবং সেখানে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায় আমরা আজকে কথা বলছি কিডনি রোগের কারণ ও করণীয় আর আমাদের সঙ্গে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক নাজদিন মাহমুদ ডাক্তার নাজদিন মাহমুদ কিডনিতে পাথর যাদের আসলে বারবার হয় বা হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আমাদের বলেছেন এবার একটু সার্বিক কিডনিটা আমার ভালো আছে কিনা এই প্রশ্ন কিন্তু এখন অনেকের মনেই থাকে যে আমি আসলে হঠাৎ করে কিডনি ফেলিওরের মতো খবর পেয়ে যাব কিনা এই আতঙ্ক কিন্তু কম বেশি সবারই থাকে এর জন্য আসলে আমাদের রুটিন কি কি করা দরকার ধন্যবাদ কিডনি ফেলোর হয়েছে কিনা বা আমার কিডনি ভালো আছে কি নাই সেটা জানার জন্য আমাদেরকে অবশ্যই বছরে দুবার হলেও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন আমি বুঝবো কিভাবে যে আমার কিডনি ফেলিওর হচ্ছে সাধারণত প্রাথমিক অবস্থায় কিডনি দিয়ে প্রোটিন যায় যেমন কিডনি প্রোটিন যাচ্ছে আপনি কীভাবে বুঝবেন সেটা হচ্ছে কিডনি প্রস্রাব করার সময় যদি ফেনা হয় প্রস্রাবে যদি ফেনা হয় তাহলে বুঝতে হবে কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে এবং এটা কিডনি খারাপ হওয়ার প্রাথমিক লক্ষণ এবং এটা প্রোটিন যাওয়া দিয়ে শুরু হয় শেষ হয় ডায়ালাইসিসে যে কিডনি একদম ফেলিওর হয়ে গেলে ডায়ালাইসিসে চলে যায় এর বাইরে রাতের বেলা বারবার যদি আপনি ঘুম থেকে উঠেন প্রস্রাব করার জন্য এবং দেখা যাচ্ছে যে প্রথম দিকে প্রস্রাব অনেক বেড়ে গেছে পরে যে প্রস্রাবটা কমে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে শরীরে পানি চলে আসে পায়ে পানি চলে আসে এবং পেশেন্ট অনেক এনিমিক হয়ে যায় পেশেন্টের মনে হচ্ছে যে শরীরে কোনো শক্তিই পাচ্ছে না এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ করলে দেখা যায় যে রক্তশূন্যতা হিমোগ্লোবিন অনেক কম এবং যাদের প্রেশার ছিল তাদের দেখা যাচ্ছে যে একটা ওষুধে প্রেশার কন্ট্রোল হতো এখন দু তিনটা ওষুধ খেয়েও প্রেশার কন্ট্রোল হচ্ছে না অথবা যার প্রেশার কোনোদিনই ছিল না তার হঠাৎ করে একটা ইয়াং ছেলে সেদিনও আমার চেম্বারে আসলো তার পঁচিশ বছর বয়স হঠাৎ করে তার কিডনি প্রেশার ধরা পড়েছে তো পরে টেস্ট করতে যেয়ে দেখা গেল যে হঠাৎ করে প্রেশার যাদের ধরা পড় তাদের অবশ্যই ক্রিয়েটিনিন টেস্টটা করতে হবে ইজিএফআরটা করতে হবে এবং ফ্যামিলিতে যাদের কিডনি সমস্যা আছে মার কিডনি সমস্যা অথবা বাবার আছে তাদেরকে তো অবশ্যই ছমাসে একবার কিডনির পরীক্ষাটা করতে হবে সিম্পল টেস্ট একটা হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন লেভেল আমরা দেখি একটা ইজিএফআর দেখি আর হচ্ছে কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা এটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন এই টেস্টটা করলে অথবা সিম্পল ইউরিন রুটিন টেস্ট করলেও প্রোটিন যাওয়াটা বোঝা যায় তবে মাইক্রো অ্যালবুমিন টেস্টটা বেটার অপশান যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ছয় মাসে একবার ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন টেস্ট করবেন করে যখনই প্রোটিন যাওয়া শুরু হবে এটা সাধারণত লেস দেন থার্টি থাকে থার্টি মিলিগ্রাম এর চেয়ে কম থাকে তার উপরে উঠা মানে হচ্ছে প্রোটিন যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কেননা প্রোটিন যাওয়া বন্ধ করার জন্য ওষুধ আছে আমরা সেই ওষুধগুলো দিই এবং প্রোটিন যাওয়াটা যদি একবার বন্ধ করা যায় প্রোগ্রেশান অফ ক্রনিক কিডনি ডিজিজ কিডনির যে প্রোগ্রেশন হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে সেটাকে থামানো মানে একেবারে হঠাৎ করে আগে যেটা ধারণা করা হতো যে কিডনি ড্যামেজ শুরু হয়েছে বা রোগ শুরু ইনফেকশন শুরু হয়েছে এগুলো কোনো কিছুই বোঝা যেত না হঠাৎ করে ডাক্তারের কাছে গেলাম তিনি হয়তো বললেন এটা তো হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয় যে উনি কোনোদিন টেস্টই করায় নাই বা রুটিন কোনো টেস্ট করায় নাই উনি ডাক্তারের কাছে গেছে ডাক্তার সিরাম ক্রিয়েটিন রুটিন একটা টেস্ট দিয়েছে দেওয়ার পর দেখা গেল ক্রিয়েটিনিন বেশি তখন তো আসলে ক্রিয়েটিনিন বেশি হওয়ার সাথে সাথে আমরা আদার টেস্টগুলো দিই যে আল্ট্রাসোনোগ্রাম কিডনিটা কেমন আছে ইউরিন কেমন আছে প্রোটিন যাচ্ছে কি যাচ্ছে না বাট সিম্পলি আপনি যদি প্রস্রাবের সাথে ফেনা যায় এবং সেটা ধরে নিতে হবে প্রস্রাবে ফ্যানা যাচ্ছে মানে প্রোটিন যাচ্ছে এবং প্রোটিনের টেস্টটা উপসর্গ এবং এটা ডায়াবেটিক এন্ড হাইপারটেনসিভ পেশেন্টদের জন্য ভেরি কমন ডায়াবেটিক পেশেন্টদের জন্য হাইপারটেনসিভ پیشنট পেশেন্ট যেটা এটা মোস্ট কমন কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে প্রেসার অ্যান্ড ডায়াবেটিস সুতরাং ডায়াবেটিসও কন্ট্রোল থাকতে হবে প্রেশারও কন্ট্রোল থাকতে হবে আদারওয়াইজ কিডনি একসময় যে ফেলিওর হবেই এবং এটা বংশগত রোগ যেহেতু কিডনিটা বংশগত রোগ এবং ডায়াবেটিসটাও বংশগত রোগ যাদের ফ্যামিলিতে কিডনি সমস্যা আছে যেমন হেডেটারি কিডনি ডিজিজ কতগুলো বলি অটোজোমাল ডোমিনিয়ান্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ সিস্ট হয় কিডনিতে অনেকগুলো সিস্ট হয় সেটা কিন্তু যার বাবার আছে তার চাচার আছে তার দাদা হয়তো কিডনি সমস্যায় মারা গেছে সিস্টিক ডিজিজ অফ কিডনি এটাও কিন্তু বংশগত সুতরাং কিডনি ডিজিজটা বংশগত এই যে কিডনিতে সিস্ট শুধু যে পাথর হয় আমরা তো পাথর না না কিডনিতে যে মাল্টিপল সিস্ট হয় এটা তো এটার এটার মানে সিম্পটম গুলো কি থাকবে একই কি সব রোগের এটা এটাও প্রোটিনুরিয়া দিয়ে শুরু হয় কিন্তু কিডনিতে যদি সিস্ট থাকে তাহলে হেমাচুরিয়া হবে হেমাচুরিয়া মানে হচ্ছে কিডনি দিয়ে মানে রক ব্লাড যাচ্ছে প্রস্রাবের রংটা লালচে হয়ে গেছে আর ওর পেট অসম্ভব ভারী ভারী লাগবে মনে হচ্ছে পেটের মধ্যে এরকম বড় বড় পেটে হাত দিলে ওর যেহেতু কিডনি অনেক বড় হয়ে গেছে কিডনির নর্মাল সাইজ যতটুকু থাকে তার চেয়ে এইটিন সেন্টিমিটার কিডনির নর্মাল সাইজ ইলেভেন সেন্টিমিটার পর্যন্ত তো এইটিন সেন্টিমিটার এত বড় হয়ে গেছে তখন ও হাত দিলে বলে আমার পেটটা ভরা ভরা লাগছে অথবা পেটের মধ্যে মনে হচ্ছে কিছু একটা বসে আছে আর প্রস্রাবটা লালচে হতে পারে কোমরে তীব্র ব্যথা হয় যারা সিস্টিক ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে তাদের কিন্তু অনেক ব্যথা নিয়ে আসে পেট ব্যথা কোমর ব্যথা প্রস্রাব লাল হচ্ছে প্রস্রাবে ফেনা যাচ্ছে প্রেশার কন্ট্রোল হচ্ছে না অনেকে আবার স্ট্রোক করে মানে ওরা প্রথমবারই স্ট্রোক করে প্রেজেন্ট করে মানে ওর কিডনির সমস্যা আগে কখনো ধরাই পড়ে না এখন ব্রেনে রক্তক্ষরণ হয়ে একদিক প্যারালাইসিস নিয়ে আসছে এরকমও হয় কিন্তু তো সেই জিনিসটা আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে এবং মিনিমাম টেস্ট একটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন একটা ক্রিয়েটিনিন আর একটা আলট্রাসনোগ্রাম এটা বাংলাদেশের সব জায়গায় হয় জেলা শহরগুলিতেও হয় সুতরাং এটা করাটা খুব বেশি কঠিন কাজ আমার কাছে মনে হয় না আর কি সেটি যদি আসলে রুটিন আপের মধ্যে আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা যদি এটা জেলা শহরগুলিতে বলি যে হ্যাঁ আমাদের একটা সোনোগ্রাম মেশিনটা সনোলজিস্ট থাকবে একটা মাইক্রো অ্যালবুমিনের টেস্ট বা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও টেস্টে অ্যাটলিস্ট করা যাবে তাহলে কিন্তু আমরা যেমন আমাদের এখন আঠারো কোটি মানুষের দেশে দুই কোটি কিডনি রোগ আছে দুই কোটি মানুষের কিডনি ডিজিজ আছে আর তিন কোটি মানুষের ডায়াবেটিস আছে তাহলে যেই তিন কোটি মানুষের ডায়াবেটিস আছে তাদের দুই কোটিরই তো কিডনি রোগ আছে সুতরাং ডায়াবেটিস হলে কিডনি রোগ হবে অবশ্যম্ভাবী এবং ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে এইচ বি একটা পরীক্ষা আছে এটা সিক্স পার্সেন্টের মধ্যে অবশ্যই থাকতে হবে এটা চার মাসের কন্ট্রোল দেখি ডায়াবেটিস কন্ট্রোল আছে কি নাই যাদের এইচ বি এর মধ্যে নাই চার মাস পর পর আমরা করাই তাদেরকে অবশ্যই এটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এবং ওই যে প্রোটিনের টেস্টটা করতে হবে না হলে ডায়াবেটিস থেকে এক সময় তার কিডনি ফেলর হবে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার নাজদিন মাহমুদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে অনেক মূল্যবান পরামর্শ দেবার জন্য আজকে এখানেই শেষ করছি এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায় ডিবিসির সঙ্গেই থাকুন